বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজ আমরা জানব আজারবাইজান দেশ সম্পর্কে। পূর্ব ইউরোপ ও পশ্চিম এশিয়ার সীমান্ত বরাবর দেশ আজারবাইজান। আয়তনের দিক এইটি পৃথিবীর 112তম দেশ। আজারবাইজানের সরকারি নাম রিপাবলিক অফ আজারবাইজান। এইটি কৃষ্ণ সাগর ও ক্যাস্পিয়ান সাগরের মধ্যবর্তী দক্ষিণ ককেশাস অঞ্চলের সবচেয়ে পূর্বে অবস্থিত দেশ। দেশটির পূর্বে ক্যাস্পিয়ান সাগর, উত্তরে রাশিয়া, উত্তর ও পশ্চিমে জর্জিয়া, পশ্চিমে আর্মেনিয়া এবং দক্ষিণে ইরান অবস্থিত। আজারবাইজান তেল সম্পদে সমৃদ্ধ। তেল সম্পদের কারণে এর আঞ্চলিক প্রভাবও বাড়ছে এবং একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে দুর্নীতি ও দারিদ্রতা, যা দেশটির উন্নয়নকে ব্যাহত করছে। ককেশীয় অঞ্চলের সবগুলো দেশেই বিয়ের রাতে নববধূর কুমারিত্ব পরীক্ষা করার রীতি আছে। আজারবাইজান সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। দেশটিতে কুমারিত্ব পরীক্ষা করা হয় দুই পরিবারের উপস্থিতিতে। এমনই ভয়াবহ পরিস্থিতি দেশটিতে। আজকের ভিডিওতে জানব আজারবাইজান দেশ সম্পর্কে। তাহলে ভিডিওটি পুরো দেখতে থাকুন, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। 1991 সালে 30শে আগস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণা করে। তখন থেকেই আজারবাইজান পরিণত হয় একটি স্বাধীন রাষ্ট্রে। 86,600 বর্গ কিলোমিটারের আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় 10 কোটি। জনসংখ্যার দিক দিয়ে আজারবাইজান বিশ্বের 90তম দেশ। দেশটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। আজারবাইজানে 96.9% মুসলিম, বাকি 3% খ্রিস্টান ধর্মাবলী লোক বাস করে দেশটির মধ্যে। দেশটির সরকারি ভাষা আজারবাইজানি। দেশটির জনসংখ্যা 92% মানুষ এই ভাষায় কথা বলে। এখানে আর্মেনিয়া ও রুশ ভাষাও প্রচলিত আছে। বাকু আজারবাইজানের রাজধানী ও বৃহত্তম শহর। শহরটি দেশের পূর্ব অঞ্চলে ক্যাস্পিয়ান সাগরের পশ্চিম উপকূলে অবস্থিত। শহরটির কাছে অনেকগুলো তেল ক্ষেত্র রয়েছে। তেল পরিশোধন তাই শহরটির প্রধান শিল্প। সাম্প্রতিক সময় শহর দ্রুত সমৃদ্ধি ও প্রসারণ ঘটেছে। আধুনিক বাকু শহরের দর্শনীয় স্থানগুলোর মধ্যে বাকু সরকারি বিশ্ববিদ্যালয়, একটি অপারেটা ভবন, অনেকগুলো মঞ্চনাট্য ও জাদুঘর রয়েছে। বাকু মহানগরে বহু সম্প্রদায়ের লোক বসবাস করে। দেশটির জলবায়ু অত্যন্ত বিচিত্র। গড় বার্ষিক তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস। দেশটির সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 46 ডিগ্রি সেলসিয়াস। আজারবাইজানের অর্থনীতি মূলত উন্নয়নশীল দেশের অর্থনীতির মতোই। তাদের মাথাপিছু আয় $4,700। আজারবাইজানের মুদ্রার নাম মানাত। এক মানাত বাংলাদেশি টাকার 50 টাকার সমান। স্থায়ী প্রথা অনুযায়ী বিয়ের রাতে বর ও কনের পরিবারের সদস্যদের উপস্থিতি বাধ্যতামূলক, যেন নববধূর কুমারিত্ব প্রমাণ করা যায়। এইটি দুই পরিবারের ইঙ্গি বলা হয়। ইঙ্গি বলতে বুঝায় একজন বিবাহিতা নারীকে, যিনি নবদম্পতির সাথে বরের বাড়িতে যান। ধারণা করা হয় যৌন মিলনের অনভিজ্ঞ নববধূ হয়তো রাতের বেলা বাহিরে বেরিয়ে অভিজ্ঞ নারীদের কাছে পরামর্শ চাইতে পারেন। ইঙ্গি আরেকটি দায়িত্ব হল নবদম্পতির শোয়ার বিছানা সংগ্রহ করা। বিছানায় যে চাদরে রক্তের দাগ থাকলে সব আত্মীয় স্বজনের সামনে প্রমাণিত হয় মেয়ের কুমারিত্ব, আর এর মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা ইতি টানা হয়। এ দাগ দেখার পরই নবদম্পতিকে বিয়ের জন্য অভিনন্দন জানান, কেননা শুধুমাত্র এই কুমারিত্ব প্রমাণের মাধ্যমে বিয়ে সম্পূর্ণ হয়েছে বলে বিবেচনা করা হয়। যদিও শহর অঞ্চলে এই কুসংস্কার না থাকলেও গ্রাম অঞ্চলে সামাজিকভাবে স্বীকৃতি। মূলত ককেশীয় অঞ্চলের সবগুলো দেশেই এই কুসংস্কার বিদ্যমান আছে। আজারবাইজানের সংস্কৃতি বেশ পুরনো। প্রাচীন সংস্কৃতির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কার্পেট বোনা। এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মের মধ্যে কার্পেট বোনা এই ধারা চলে আসছে। দেশটি শিক্ষার হার 100%। এখানে অষ্টম শ্রেণী পর্যন্ত লেখাপড়া বাধ্যতামূলক। দেশটির বেশিরভাগ মানুষই উচ্চশিক্ষায় শিক্ষিত।
বাকু স্টেট বিশ্ববিদ্যালয় দেশটির প্রথম প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়। এটি 1919 সালে প্রতিষ্ঠিত হয়। ফ্রি স্টাইল কুস্তি আজারবাইজানের জাতীয় খেলা, যেখানে দেশটি আন্তর্জাতিক অলিম্পিকে যোগদানের পর 4টি স্বর্ণপদক সহ 14টি পদক জিতেছে। বর্তমানে দেশটির মধ্যে জনপ্রিয় খেলার মধ্যে কুস্তি ও ফুটবল প্রধান। আজারবাইজানের ডায়ালিং কোড হচ্ছে +994। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নিয়মিত নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।